সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আসছো? নিশ্চয়ই এই পরিস্থিতির মধ্যে বাসায় সবাই সুন্দর করে পড়াশোনা করতেছ। বাসায় থাকো, সুন্দর করে পড়াশোনা করো, আমাদের অনলাইন ক্লাসগুলো একটু দেখার চেষ্টা করো। আজকে অনলাইন ক্লাসের বিষয়বস্তু শ্রেণী নবম, বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় একাদশ। গতদিন আমরা পঞ্চম অধ্যায় শেষ করেছি, আজকে একাদশ অধ্যায় নিয়ে আমাদের সম্পর্কে আলোচনা করব। আমরা তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষার যে বিষয়বস্তুগুলো আছে, যে বিষয়বস্তুগুলো তোমাদের পরীক্ষা হবে, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা প্রথমে তোমাদের আলোচনা করতেছি। এগুলো শেষ করার পর আমরা আবার রিভিশনে যাব। তারই পরিপ্রেক্ষিতে আজকে একাদশ অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। একাদশ অধ্যায়ে আছে জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে একাদশ অধ্যায়ের নাম কি? জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে একটি রাষ্ট্রে গুরুত্বপূর্ণ এটি একটি ব্যবস্থা। এই ব্যবস্থা না থাকলে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হতে পারবে না। আচ্ছা, আসো, কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে সে দেশের জাতীয় সম্পদের প্রকৃতি ও পরিমাণের উপর। যে দেশ জাতীয় সম্পদে যত বেশি সমৃদ্ধ সে দেশের উন্নতির সম্ভাবনা তত বেশি। তাই অর্থনীতি সম্বন্ধে জানতে হলে প্রথমে সম্পদের জ্ঞান জানা প্রয়োজন। আমরা একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে সে দেশের সম্পদের উৎপাদন, বণ্টন প্রক্রিয়া ও পদ্ধতি জানতে হবে। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার আওতায় এই উৎপাদন বণ্টন বিভিন্ন হয়। যে পদ্ধতি এবং প্রক্রিয়া এবং নিয়মনীতির আওতায় কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় তাই অর্থনীতি ব্যবস্থা। এই অধ্যায়ে আমরা জাতীয় সম্পদের উৎপাদন, বণ্টন, সংরক্ষণ সম্বন্ধে জানার পাশাপাশি বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে এবং উৎপাদন বণ্টনের বিষয়টিও জানব। এখন আসো জাতীয় সম্পদের ধারণা। তাহলে জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে তোমরা বুঝতে পারলা, এখন আসো জাতীয় সম্পদের ধারণা। আমরা সাধারণ অর্থে অর্থ, জমিজমা, বাড়িঘর, নানারকম প্রয়োজনীয় ও স্থায়ী দ্রব্য সামগ্রী যেমন স্বর্ণ, রৌপ্য প্রভৃতিকে সম্পদ বলে থাকি। প্রকৃত অর্থে কোনো সম্পদ বলতে বোঝায় প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যের সম্পদ হলো সে বস্তুর উপযোগ, অপ্রাচুর্যতা, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা থাকতে হবে, তাহলে হবে সম্পদ। এখন আসো উপযোগ কি? কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। যেমন মানুষের বস্ত্রের প্রয়োজন বা অভাব আছে, শার্ট প্যান্ট শাড়ি এসব দ্রব্যের বস্ত্রের অভাব পূরণের ক্ষমতা আছে, এগুলি হলো উপযোগ। তাহলে উপযোগ সম্পদের ধারণা সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এখন আসো সম্পদের শ্রেণীবিভাগকে। সম্পদের শ্রেণীবিভাগকে আমরা পাঁচ ভাগে বিন্যস্ত করতে পারি। সেগুলো কী কী? ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ যেমন জায়গা, জমি, বাড়িঘর, কারখানা, অর্থ সম্পদ, দ্রব্য সামগ্রী ইত্যাদি ব্যক্তিগত সম্পদ, নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা হস্তান্তরযোগ্য নয়, কিন্তু এগুলো ব্যবহার করে সম্পদ সৃষ্টি করা যায়, তাই এই সম্পদগুলোকে বলা হয় ব্যক্তিগত সম্পদ। সমাজের সকলে সম্মিলিতভাবে যে সম্পদ ভোগ করে সেগুলোকে বলা হয় সমষ্টিগত সম্পদ। এই সম্পদগুলো হচ্ছে নাগরিকদের সমান অধিকার থাকে, এগুলোর প্রতি সমান দায়িত্ব রয়েছে, যেমন রাস্তাঘাট, রেল, বাঁধ, পার্ক, সরকারি হাসপাতাল, স্কুল, কলেজ, রাষ্ট্রীয় মালিকানাধীন সমস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে সমষ্টিগত সম্পদ। এবার আসো রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত এবং সামাজিক সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলা হয়। এবং তাহলে জাতীয় সম্পদ সম্পর্কে রাষ্ট্রের সকল সমষ্টিগত সম্পদ এবং ব্যক্তিগত সম্পদ মিলে জাতীয় সম্পদ গঠিত হয়। যেমন কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান, এগুলো হলো জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। সম্পদের উৎস, সম্পদ দুই প্রকারের, একটা হচ্ছে মানবসৃষ্ট সম্পদ, দ্বিতীয়টা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ। এই সম্পদগুলো জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয়। যেহেতু সম্পদ রাষ্ট্রীয় এবং মালিকানাধীন সম্পদ,
তাই এই জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধ করতে হবে। যদি জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধ না করতে পারি তাহলে সম্পদ নষ্ট হবে, বিনষ্ট হবে এবং রাষ্ট্রের উন্নতি সম্ভব হবে না। এগুলো ব্যক্তি বা সমাজের প্রত্যেকটি নাগরিকের প্রধানতম দায়িত্ব হচ্ছে এই জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধ করা। এখন আসো সমষ্টিগত সম্পদের সংরক্ষণ। সমষ্টিগত সম্পদগুলো কী কী, এর আগে আমি বলেছি রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, রাষ্ট্রীয় মালিকানাধীন গাড়ি, তারপরে ট্রেন, জাহাজ, বিমান, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ ভবন, স্থাপনা, এগুলো হচ্ছে সমষ্টিগত সম্পদ। এই সম্পদগুলোর রক্ষণাবেক্ষণ আমাদেরকেই করতে হবে। যদি মানুষ এগুলো রক্ষণাবেক্ষণ না করে এই সম্পদগুলো সংরক্ষিত হবে না। এই সম্পদগুলো সংরক্ষণ এবং অপচয় রোধে বেশ কিছু করণীয় আমাদের বইয়ের মধ্যে, পাঠের মধ্যে দেওয়া আছে। তোমরা এই পাঠটা খুব সুন্দর করে দেখে নিবা, তাহলে তোমরা বুঝতে পারবা যে সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধ করা কত গুরুত্বপূর্ণ একটি কাজ। এরপরে আসো বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমরা জানবো, আমরা পড়বো, এর পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একাদশ অধ্যায়ের নাম হচ্ছে জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে পড়তে পারে প্রশ্ন আসে থেকে, তোমরা ভালো করে পড়বা এবং খুব মনোযোগের সঙ্গে রিডিংটা পড়বা। রিডিং করলে তোমাদের বহু নির্বাচনীগুলো হয়ে যাবে। তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া থাকবে জাতীয় সম্পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত। বাড়িতে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।